প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সরড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক নমস্কার সুপ্রভাত আমার রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ডক্টর প্লাস ফিনাইল পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সর আবরণ ক্যালকাটা পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক আমরা এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে সোম থেকে বুধবার প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানের একটা সেগমেন্ট থাকে কিন্তু আজকের অনুষ্ঠান অর্থাৎ আজকের আমার রবীন্দ্রনাথ এই পর্যায়টি শুরু হয়েছে কিন্তু বিগত দু সপ্তাহ ধরে তো এই পর্যায়ে আমরা যে সমস্ত শিল্পীদের পাই তাদের কাছ থেকে তাদের মতো করে রবীন্দ্রনাথের গান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অবশ্যই রবীন্দ্রনাথের গানের যে স্বরলিপি এবং রবীন্দ্রনাথের গানের যে ধরন তাকে একেবারে কোনোভাবে আমরা কিন্তু কোনোরকমভাবে বিকৃত না করে একটু অন্যভাবে আপনাদের সামনে উপস্থাপিত করি এবং আপনাদের সেটা ভালো লাগছে আপনারা জানিয়েছেন তাই আমরা এগিয়ে চলেছি আজও কিন্তু আমরা সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছে আজ রাজপ্রিয়া বিশ্বাস রাজপ্রিয়া তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এই যে আমাদের প্রয়াস অর্থাৎ কবিগুরুর গানকে একটু অন্যভাবে দর্শকদের সামনে উপস্থাপিত করা এটা একটা একটা দারুণ প্রয়াস বলা যেতে পারে তো তুমি কিভাবে সেটাকে দেখছো আমার তো খুবই ভালো লাগছে সব থেকে বড় কথা আমি মনে করি এখন সঙ্গীতের যা সময় চলছে তাতে মানুষকে ভালো লাগাতে গেলে যদিও রবি ঠাকুরের গান সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান এ আগামী যুগে যুগেও থাকবে আমি মনে করি তো কিন্তু যদি আমরা একটু ইন্টারলুড প্রিলুড এইগুলো যদি আমরা একটুখানি যদি একটু একটু স্বাদ বদল করে সেই ইনস্ট্রুমেন্ট ধরুন সেই ভায়োলিন সেই পিয়ানো ওইগুলোকে বাদ দিয়ে যদি একটু নতুন আমরা যদি একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে যদি গানগুলো গাওয়া যায় আমার এই প্রয়াসটা খুব ভালো এবং মানুষের ভালো লাগবে তো সেই জায়গা থেকে আজকে যে অনুষ্ঠান আপনারা করেছেন ভীষণই ভালো দারুণ উদ্যোগ একদম আমরা রাজপ্রিয়ার কাছ থেকে কিন্তু আজকে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত শুনবো একদম অন্যভাবে শুনবো এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যন্ত্রাণুর সঙ্গে আমাদের দাদারা রয়েছেন কিবোর্ড পিয়ানোয় রয়েছেন তনাদা রয়েছেন তবলায় মৃগাঙ্কদা রয়েছেন বিক্রমদা অক্টোপ্যাডে এবং মামদা রয়েছেন গিটারে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গান রাজপ্রিয়া তুমি তৈরি তো হ্যাঁ নিশ্চয়ই চলো প্রথম গানে যাই আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও
মলিনতা ধুইয়ে দাও আমার পরাণে বিনায় ঘুমিয়ে আছে অমৃত বান তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তান তার আনন্দের জাগরণী ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার লুইয়ে দাও ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও দারুন থ্যাংক ইউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন হে কবি তুমি মানব মনীষার বিস্ময় আর হবেন নাই বা কেন যখন নতুন যৌবনে কবি রচনা করেছিলেন আমরা নূতন যৌবনের দূত সেই সময়ে যারা যৌবনের মানুষ তারা কিন্তু মনে করবেন যে এটা তাদেরই গান আবার প্রথম প্রেমে যখন এই গানটি ধ্বনিত হয় যে তোমার দেখা কোথায় পাই তো এই গানগুলো যখনই মনে হয় তখন কিন্তু মনে হয় যে এগুলো আমারই জন্যে আবার বেদনাতে বেদনা কী ভাষায় এই সমস্ত গানগুলি প্রত্যেকটি ভাবের প্রত্যেকটি অনুভূতির গান আমরা কিন্তু যেন মনে ভাবি যে সেই অনুভূতিগুলো যেন আমার নিজস্ব অনুভূতি তাই তিনি প্রতিদিনের রবীন্দ্রনাথ তাই তিনি আমার রবীন্দ্রনাথ এবং এই যে তুমি শুরুর গানটি করলে দেখো রবীন্দ্রনাথের যে বিভিন্ন অনুভূতিগুলো আছে তার নিজস্ব অনুভূতিগুলো প্রতিটা মুহূর্তে মনে হয় না কোথাও যেন আমাদের নিজস্ব অনুভূতির সঙ্গে মিলেমিশে কোথাও একাকার একদমই রবি ঠাকুরের কথা মানে গীতবিতান আমি সব গান জানি না জানা সম্ভব বোধ হয় কজনের আছে আমি জানি না বেশ কিছু গুণী শিল্পীরা সব গান জানেন কিন্তু গীতবিতানটা খুলে পড়ে দেখবেন আপনার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা হৃদস্পন্দন এবং সময় ওই এক একটা লেখার সাথে বোধ হয় জড়িয়ে আছে তো এইটা রবি ঠাকুর ছাড়া সম্ভব নয় প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমাকে বোধ হয় আমাকে চিনেই বোধ হয় লিখছেন এইটা রবি ঠাকুর ছাড়া সম্ভব এবং প্রত্যেকটি গান মনে হয় না যে এই গানটি বোধহয় আমারই জন্য একদম তাই প্রত্যেকটি গান শুধু আমার জন্য আমার এই সময়ের জন্য বোধহয় একই সময় মনে হয় একদম ঠিক কথা তো এই যে অনুভূতিগুলোকে ধরে ধরে সকলের অনুভূতির সঙ্গে মিলিয়ে করা এই ক্ষমতা বোধহয় রবি ঠাকুর ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয় আমরা এবারে পরের গানে যাই হ্যাঁ নিশ্চয় শুরু করেছিলাম পূজা পর্যায়ের একটা প্রার্থনার গান দিয়ে এবার একটা পূজা পর্যায়ের এই গান একটা বাউলাঙ্গে গান গাই বেশ অসম্ভব মিষ্টি সুর এই গানটা মানে ভীষণ প্রিয় গান আমার তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন ছড়িয়ে গেল সবখানে 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 তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল এ আগুন ছড়িয়ে গেল সব প্রাণে সব প্রাণে সবখানে তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া বয় দে আধারের তারা যত অবাক হয়ে রয়েছে কোথাকার পাগল হাওয়া বয় দে নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে উঠল ফুটে স্বর্ণ কমল আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এই আগুন ছড়িয়ে গেল এই আগুন ছড়িয়ে গেল সব প্রাণে সব প্রাণে সব প্রাণে তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে বাউলের মধ্যে যে মুক্তির আনন্দ বাউলের যে চেতনা মানবিকতার যে দিক সেটা কিন্তু তার এই রচনায় বারে বারে ফুটে উঠেছে এবং তিনি বাউল গানের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন এবং যার রচনা তার এই বাউল লঙ্গের যে গানগুলো সেগুলোতে কিন্তু আমরা ভীষণভাবেই পাই তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তো এই যে ধরো রবীন্দ্রনাথের গানের কথা যদি বলতে যাই তাহলে তোমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গান আছে তো কোন ধরনের গান বিভিন্ন পর্যায়ের গান আছে কোনটি তোমার বেশি পছন্দের যদি জানতে চাই আমি তো ভীষণ ভালোবাসি বর্ষার গান গাইতে যদিও আমরা এখনো বসন্তের শেষ পর্যায়ে রয়েছি নিশ্চয়ই গ্রীষ্ম এবং তারপরে বর্ষা কিন্তু তুমি কি বর্ষা কি আগাম ডাকছো কবিগুরুর গানে অবশ্যই ডেকে তো যাবই একটু পরে ডাকবো তার আগে আমি একটা মিষ্টি প্রেমের একটা গান গাই সেটাই বরং ভালো হ্যাঁ প্রেম সবসময় আগে প্রেম আসুক তারপর না হয় বর্ষা আনা যাবে একদম সি মাইনর গানটা সুরটা এত সুন্দর মেজর মাইনারের কম্বিনেশন মানে এটা রবি ঠাকুর ছাড়া মানে ভাবা এটা আমরা পরে অনেক কিছু আমরা পরে যারা একটু এগিয়ে থাকা এখন যারা একটু এক্সপেরিমেন্ট করে সঙ্গীত নিয়ে সুর নিয়ে এদের কোন সময় হয়ে দাঁড়িয়েছে গানটা পুরোটা শুনলে সুরের যে কি মাধুর্য আছে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা নোটে আমার মন মানে না দিনু মন মানে
ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে সখী বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মর মরে নদীনে ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মত জড়ায়ে ধরেছে গলে গো ফুলের গন্ধ বন্ধুর মত জড়ায়ে ধরেছে গলে আমি একাকারে ব্যথা সুখ ব্যাকুলতা তাহার আমার খেলা যখন ছিল তোমার সনে তখন কে তুমি তা কে জানতো তখন ছিল না ভয় ছিল না লাজ মনে জীবন বয়ে যেত অশান্ত তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত যেন আমার আপন সখার মতো হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সেদিন কত না বন বনান্ত ওগো সেদিন তুমি গাইতে যেসব গান কোনো অর্থ তাহার কে জানত শুধু সঙ্গে তারই গাইত আমার প্রাণ সদা নাচত হৃদয়ে অশান্ত হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশীরবি তোমার চরণ পানে নয়ন করি নত ভুবন দাঁড়িয়ে আছে একান্ত দেখো হ্যাঁ আমরা আসলে দেখো এই যে এটা পূজা পর্যায়েরই গান কিন্তু পূজা পর্যায়ের গানেরই আমি কথা পাঠ করলাম তো এই যে পূজা পর্যায় কোথাও মনে হয় না যে এই যে তার নিবেদন এটা যেমন হয়তো বা একটা প্রেমিক প্রেমিকার প্রতি হতে পারে তার পাশাপাশি এটা কিন্তু ঈশ্বরের প্রতিও হতে পারে এবং তিনি কোন অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি থেকে লিখেছিলেন যার ফলে সেটা কিন্তু বিভিন্নভাবেই প্রাসঙ্গিক তাই তো একদম তার এই যে পূজার পূজা পর্যায়ের মধ্যে এই যে নিবেদন রয়েছে সেই নিবেদনটা কখনো মনে হয় প্রেমিক প্রেমিকার জন্য আবার কখনো মনে হয় ঈশ্বরের প্রতি তার নিবেদন ঈশ্বরের প্রতি তার প্রেম এই যে নিবেদনটা এইগুলো এর কোনো তুলনা হয় না এটা কবিগুরু বলেই বোধহয় সম্ভব হ্যাঁ এবার রবি ঠাকুরের মানে রবি ঠাকুর যারা চর্চা করেছেন ওনার সঙ্গীত নিয়ে তারা ভালো বলতে পারবেন যে কিছু গান আছে উনি পরেও নিজে বলেছেন যে আমার কিছু গান আমি পূজা এবং প্রেমে কিছু মিলেমিশে গেছে আর কি হয়তো উনি আসলে কোথাও একটা মনে হয় জানেন তো আমরা ঈশ্বরের কাছেও যে আমার নিজেকে যে নিবেদন করছি সেটাও একটা প্রেম থেকে ঈশ্বরকে ভালো না বাসলে আমার এই নিবেদন আসতে পারে না তো কোথাও একটা প্রেমের ছোঁয়া তো থাকেই এবং রবি ঠাকুর নিজেও বলেছেন যে আমার পরে লেখার পরে কিছু গান মনে হয়েছে যেটা হয়তো প্রেম ভেবে লিখেছিলেন সেটা পূজা পর্যায়ে গেছে বা পূজা পর্যায়ে ভেবে লিখেছিলেন সেটা পরে প্রেমের পর্যায়ে গান পূজা এবং প্রেম যেন কোথাও মিলেমিশে একাকার একদম এবং ওনার যেটা ভাবনা ছিল সেটা হচ্ছে উনি সীমার মধ্যে অসীমের সন্ধান করতেন এবং বারে বারে করে দেখো খোলা আকাশ এবং সে আকাশের নক্ষত্র এই যে অভিব্যক্তিগুলো বারবার করে সে নিজের নিজেকে যেন মানে তখন মনে হয় না যে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি এখানে দাঁড়িয়ে আছি এটা তো আমার সৌভাগ্য একদম বাহ একদম দারুণ বললেন ঠিক কথা এই এই কথার রেশ ধরে চলো আমরা পরের গানে এবারে যাই নিশ্চয়ই এবার পূজা পর্যায়েরই গান গাইছি আবার দুঃখের গান প্রেমে তো প্রেমের পর তো বিরহ আসেই দুবার গুলি
কিছু কিছু গান আছে যেগুলো আমাদের একেবারে স্তব্ধ করে দেয়, আর এই স্তব্ধতা নিয়েই আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব, এবার কফিন ভর্তি, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সরড।